তুমি চাই ন যে বয়াত আছো না নি যেন তাকে বইয়া যে মাত্রায় অন তাকে কোনটা কথায় পাতে নাই ই বুঝায় না বুঝায় না আমি কতবার কইতাম তোমারে বুঝতাই না তুমি আমি আপনাকে করে দিব এটা বলছেন কয় অন তাকে করো না কেন তুমি না স্যার এটা আমাদের এখান থেকে করা যায় না আমি আপনাকে বলে দিতে পারি যে খালি করা যায় না করা যায় না তো আমরা খালি করতে করতে মনে করো সহিদি দিতাম নি হ্যালো সঙ্গীতা বলছি কিভাবে সহযোগিতা করতে পারি আচ্ছা ও যে আমার মোবাইলও বুঝেনি ডাউনলোড দিতাম আসলাম নেটই খাড়া হয় না তুমি নেটই খাড়া করো না আর সমস্যা হইল না সিম খুলেছিলেন এটার জন্য আপনার ইন্টারনেটে যে সেটিংসটা ছিল আগে সেটা চলে গিয়েছে এখন আবার আপনাকে সেট করতে হবে এটা আর কত গেদারিং রে গো তুমি জানো না তাকে পারো না কোনটা কথায় সরি স্যার বুঝলাম না তুমি জানো না তাকে পারো না কোনটা কথায় আমি বুঝতে পারছি না স্যার তুমি জানো না যে বয়াত আছো না নিজেন তাকে বইয়া যে মাত্রায় অন তাকে কোনটা কথায় পারতে নাই ই বুঝায় না আমি কতবার কইতাম তোমারে বুঝতাই না তুমি আমি আপনাকে করে দিব এটা বলছেন কয় অন তাকে করো না কেন তুমি না স্যার এটা আমাদের এখান থেকে করা যায় না আমি আপনাকে বলে দিতে পারি যে খালি করা যায় না তো আমরা খালি করতে করতে মনে করো সহিদি দিতাম নি এখন স্যার আপনি যতবার সিম চেঞ্জ করবেন ততবার তো এটা সেটিংসটা আউট হয়ে যাবে ঘটনা হইছে কেন না সেটিং বেটিং এটা বাদ দাও এখন ঘটনা হইলো গিয়া ও সিম ওকে লাগানি পরে সেট গরম হয়ে যায় কেন আমি কয়েকদিন দৌড়ি দৌড়াদৌড়ি করতে করতে হেরান হইয়ালাম আরো এটা মনে করো আমি বেটা দুই টাকা রুজি করলে আগুনে মনে করো তোমার তোমার যদি খালি গ্রামীণ অফিসে আর মোবাইলের তলে দিলে তো আর মনে করো বাদ পানি লাগতো না আমার রুটির তোমার ফিপড়া অনেক উঠে গেছে কলটি আসলে আপনাকে যারা বলেছে যে সিমের সমস্যা সিমের কারণে আসলে কোনো ফোন গরম হয় না এটা আসলে সেটের যদি কোনো সমস্যা থাকে তাহলে হয় সমস্যা হইতো না তে এই সিমর মাঝে ও নেটওয়ার্ক নিবি যায় কানেতে বাতি গুই লাম্পা লাম্পা টান যে গুঞ্জে থাকে না নি নেটওয়ার্ক লম্বা লম্বা টান যে গুঞ্জে থাকে না ছোট ছোট নেটওয়ার্ক যে টান থাকে না লম্বা লম্বা গ্রামীণ অফিসে যদি তুমি তাই করো যে মানুষের ইন্টারনেট ইন্টারনেট এটা ইউজ কিলা করতো আর ইলা যদি সমস্যা হয় নেটওয়ার্ক কিন্তু আরো জোরদার করো না কেন এগুলো খাড়া করো না কেন তুমি তাই নেট ইগু বালা করি আচ্ছা স্যার আমরা আপনার আপনি যেহেতু বলেছেন আর একটা কমপ্লেন দিয়েছেন আমরা রেখে দিচ্ছি আপনার কমপ্লেন আর আমরা নেটওয়ার্ক আপনার যদি নেটওয়ার্কে প্রবলেম হয়ে থাকে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি মাথানো নেট খাড়া করো না কেন করলে তো ওই যায় গ্রামীণ অফিসর যে মনে করো এখন 3G দিছো না নি তুমি তাই জি স্যার 3G দিছো না নি 3G আর বাদে নেট আয় না নেট আয় না তো আস্তায় কবার আয় না আবার উতা করে তো কোনো সময় 3G যায় কি তো আর নেটও মিলে না
যা কষ্টে ইন্টারনেট ইউজ করিয়া রাখি তা তো কইয়া লাভ নাই ও যে ফেসবুক চিনো না নি তুমি তাই জি স্যার আমি চিনতে পেরেছি আসলে স্যার হয়েছে কি আপনি যেখান আমাদের তো সব জায়গায় নেটওয়ার্ক কভারেজটা এখনো যায়নি তো আপনি যখন নেটওয়ার্কের বাইরে চলে আসেন ওই সময়টা আপনি নেট ইউজ করতে পারছেন না এমনে তো নেট মনে করো এমনে নেট মিলে উনো কামে কই নেট এমনে মিলে যখন ও যে ইন্টারনেটে ঢুকি তখন তো মনে করো নেট মিলে না সমস্যা হইছে না তখন নেটে মানে কাভারিং করতে পারে না মানে টানি আনতে পারে না নেটে আচ্ছা স্যার আপনি তাহলে মানে নেটটা মানে ইউজ করতে পারেন না আপনার তাহলে ফোনে মনে হয় আপনি কি মানে 3G এর নেট প্যাকেজ অ্যাক্টিভ করা আছে কোনটা 3G এর জন্য যে তো আমার মনে করো প্যাকেজ আছে বলতে আছে আচ্ছা স্যার তাহলে স্যার আমরা আপনার জন্য আপনার পক্ষ থেকে আমরা একটি কমপ্লেইন রেখে দিচ্ছি স্যার আমাদের উপরে যে লেভেল সেখানে পাঠিয়ে দিচ্ছি আপনার কমপ্লেইনটা আশা করছি খুব দ্রুতই আপনার প্রবলেম ঠিক হয়ে যাবে